ভোলায় বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল অর্ধভেলা পালনের পর তা প্রত্যাহার করা হয়েছে। জেলা শহরের মহাজনপট্টির বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, জনদুর্ভোগের কথা চিন্তা করে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে হরতালের কারণে সকাল থেকে বিএনপি অফিস এলাকার অধিকাংশ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শহরে যানবাহন চললেও কম, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।